সাত ভাগে কোরবানি করার বিষয়ে আপনার বক্তব্য জানতেছে এই বিষয়ে আমাদের বক্তব্য অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আলেমরা সব যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত সেটাই আমাদের মত সেটা হলো যে একটা গুরু বা একটা অমোটেই সাত ভাগে কোরবানি যথেষ্ট হবে নবী সাল্লা সাল্লামের হাদিসের ব্যাখ্যাকে অনেক কোলা এভাবে বুঝেছেন যে এটি নির্দিষ্ট হজের সফরের জন্য এবং হাজি সাহেবদের জন্য যার কারণে তারা কোরবানি উঁট এবং গরুতে সাতভাগে অংশগ্রহণ করাটা শুধু ওই জন্য খাস করেছেন সাধারণ কোরবানির জন্য রাখেননি কিন্তু জম্মুর তথা সংখ্যাগরিষ্ঠ ঐলামায়করাম এর বিপরীত মত দিয়েছেন বর্তমান বিশ্বের সৌদি আরব স্কলারগন মিশ্র স্কলারগণ বাংলাদেশ ওলামায় একরাম এর সংখ্যাগরিষ্ঠ করে প্রায় সবাই বলতে গেলে একমত যে সাতভাগ কোরবানি বিশুদ্ধ হবে বিধায় এই মতটি আমাদের আমরা মনে করি অধিকতর বিশুদ্ধ এবং এই মতটাকে আমরা অনুসরণ করি